नमस्कार बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। आर तुम्हारा सबाई के पीपी जाना ब्लॉग चैनले अनेक अनेक स्वागत, अनेक अनेक भालोबासा लास्ट बारेर जन्य। हेलो फ्रेंड्स, दिस इज निवेदिता, वेलकम। वेलकम बैक टू माय चैनल एंड मी ब्लॉग। फ्रेंड तुम्हारा सबाई केमन आछो? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি ফ্রেন্ডস। এতদিন তো আমাকে মানে প্রথম দেখে আমাকে দেখে আসছো আমার চ্যানেলে, ইন্ট্রো দিই, ভিডিও শেষ করি, শুরু করি সব কিছু। আর মাঝে কয়েকদিন ধরে আমার শরীর খারাপের জন্য আমার হাজব্যান্ড ভিডিও কন্টিনিউ করেছিল। তো প্রথম থেকে এত সময় পর্যন্ত তোমরা যেভাবে আমার পাশে ছিলে, সাপোর্ট করেছিলে, সেইভাবেই তোমাদের দাদার পাশে সবসময় তোমরা থেকো। আমি তো আর থাকবো না, আমি তো আর থাকতে পারছি না। তো তোমরা কিন্তু তোমাদের দাদাকে ছেড়ে চলে যেও না, অবশ্যই তোমাদের দাদার পাশে থেকো, সাপোর্ট করতে থাকো। তোমাদের দাদার পাশে থাকলে আমি মনে করবো তোমরা সবাই আমার পাশে আছো। তোমাদের দাদা আমি বলে যাচ্ছি, বলে যাব তোমাদের দাদা যেন কন্টিনিউ ভিডিও চালু রাখছে। আমি বলে দিয়ে দিয়েছি যে ভিডিও করা যেন বন্ধ না হয়। আমার শেষ ইচ্ছা এটাই, আমাদের চ্যানেল যেন কখনো বন্ধ না হয়, আমাদের চ্যানেল যেন সবসময় চালু থাকে, আমাদের চ্যানেলের মধ্য দিয়ে আমি বেঁচে থাকবো। তোমরা সবাই প্লিজ বাসায় থাকো। চলো আর কথা বলতে পারছি না, সারা জনম যেন ওই আমার কাছে ফিরে আসে। আমরা আগে বসে পরিকল্পনা করতাম এই করবো, ইউটিউব করে অনেক কিছু করার ইচ্ছা ছিল। যাদের কেউ নেই তাদের হেল্প করব, ওর জন্য বলে আগের থেকে বেশি ভাবতে নেই। আমার বউ সবসময় একটাই কথা বলতো, আগে আগে ভেবো না। কিন্তু আমি ভেবে রাখতাম যে এই হেল্প করব, এই হেল্প করব, আমরা অনেক বড় ইউটিউবার হবো, আমাদের সবাই বাড়িতে আসবে, আমরা লোকের মতো অহংকার করবই না, আমরা সবাই রে ভালোবাসবো ভীষণভাবে, আর আমরা নাম কামাবো। কিন্তু জানি না যে আমার কপালে সেটা নেই, নাম যে এইভাবে কামাবো, নাম তো খামিয়ে ফেলেছি কিন্তু নাম যে এইভাবে কামাবো বুঝতে পারিনি। আমাকে সবাই মাফ করে দিও, হাত ধরে রাখতে পারলাম না। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা একবার আমার চ্যানেলটা ঘুরে দেখো। আমার এটা এই ধরনের ভিডিও আপলোড করার মতো চ্যানেল না, আমি আমার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করি। তো আজকে আমি এই ভিডিওটা এই কারণে বানিয়েছি যে তোমরা হয়তো কম বেশি অনেকেই জানো, যারা জানো না ফটোটা দেখে নাও। আর এরা হচ্ছে যে নিবেদিতা, NB ব্লগের নিবেদিতা, আর ডাকনাম রিঙ্কু, আর ওর হাজব্যান্ড দেবাশিস। তো যাই হোক, এদেরকে নিয়ে আমি কিছু বলতে চাই, কারণ নিবেদিতা আজকে তোমরা অনেকেই কম বেশি জানো যে নিবেদিতা আজকে আমাদের মধ্যে নেই, ও না ফেরার দেশে চলে গেছে। তো তার জন্য আমার ভিডিওটা বানাতে খুবই খারাপ লাগছে, কিন্তু না বানালেও হবে না, কারণ আমাদের মতো যদি সবাই যদি ওই দেবাশিসের পাশে না দাঁড়াই তাহলে হয়তো চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, তোমাদেরকে এটা বলার জন্যই আমি এসেছি। আর তোমাদেরকে কিছু ক্লিপ আমি দেখাবো, যে ক্লিপগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমি কী বলতে চাইছি আর কী না বলতে চাইছি। তো চলো তোমরা দেবাশিসের ভাই কী বলছে এই ক্লিপটা তোমরা শুনে নাও। তো বন্ধুরা তোমরা শোনো নিবেদিতার ভাই কী বলছে। যাই হোক বলো, মানে ব্যাপারটা যা ঘটিয়েছে ও তো মানে কি আর বলবো, সম্পূর্ণভাবে নিজেকে সামনে রেখে আমার দিদির ওপর দিয়ে এটা ব্যবসা করলো প্রথমত। দ্বিতীয়ত যে আমরা ওর ফ্যামিলির লোক, আমাদের যে জানানোর একটা ব্যাপার, সেরকম কোনো মানবিকতা ওর নেই এখনো পর্যন্ত। এমনকি আজকে ও আমার দিদিকে সৎকার করতে নিয়ে গেছে, আমাদের পর্যন্ত খবর দেয়নি যে আমরা বেরিয়ে যাচ্ছি বা তোমরা দেখতে চাইলে তোমরা দেখে যাও, সেরকম কোনো
ও এই করে। তো বন্ধুরা, এতক্ষণ নিবেদিতার ভাই কি বললো, যে একটা অসুস্থ স্ত্রীকে সামনে রেখে তার স্বামী পয়সা ইনকাম করেছে। এটা তো ইনকাম নয়, এটা তো সাহায্য চেয়েছে। একটা মানুষ যখন কারো কাছে হাত পেতে সাহায্য চায়, এর থেকে আর বড় কষ্টের বিষয় কি আছে? তার কাছে অর্থ নেই বলেই তো সে সাহায্য চেয়েছে, সেটাকে নিয়ে ও হেয় করছে। আচ্ছা, আরও একটা কি বললো, যে নিবেদিতাকে যখন নিবেদিতা মারা যাওয়ার পরে দাহ করতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন ওদেরকে জানায়নি। তো তোমরাই বলো তো, যে দেবাশিসের জানানো দরকার ছিল নাকি নিবেদিতার বাড়ি থেকে নিবেদিতার আপনজনদের যাওয়া দরকার ছিল? কারণ দেবাশিস তো নিজে থেকে ভেঙে পড়েছে। কারণ যখন একটা ভালোবাসার মানুষের জন্য সে এত কিছু করল, তাকে স্নান করানো, খাওয়ানো, তার সমস্ত কিছুটা সে একা নিজে হাতে করেছে, ছেলেটা দেবাশিস, তাহলে তারপরেও তাকে এই বদনামগুলো দেওয়া হচ্ছে যে সে জানায়নি। আমার তো মনে হয় যে তার জানানো উচিত ছিল, নাকি এরা যখন জানে যে এদের তো নিজের জিনিস, নিজের বংশের মেয়ে, তাহলে এদের তো যাওয়া দরকার ছিল। আর একটা আমি আরেকটা কথা বলতে চাই, যে যখন কোনো ফ্যামিলির কোনো মানুষ অসুস্থ হয়, তখন সেই মানুষটা, মানে যে অসুস্থ, সে ঠিক যতটা কষ্ট যন্ত্রণা ভোগ করে, তার দেখভাল যা করে, মানে যে করে, তাকেও কিন্তু মানে খুবই কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়। কারণ এটা আমি জানি, কারণ আমার বাবাও একটা ক্যান্সার পেশেন্ট ছিল, আমার বাবাও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। তো আমি জানি যে একটা মানুষের যখন, শুধু ক্যান্সার বলে নয়, যে কোনো মানুষ অসুস্থ মানুষের সঙ্গে সবসময় যেয়ে থাকে, তারও কিন্তু কষ্টটা কিছু কম হয় না। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা নিবেদিতার ভাইয়ের কথা শুনলে, এবার তোমরা শুনে নাও নিবেদিতার বঞ্জি কী বলছে। তো বঞ্জির ক্লিপটা তোমরা দেখো। টাকা পাঠিয়েছে আমার থ্রু। এর আগে এনআরএস থাকাকালীন দিদা একজনের হাতে 12,000 টাকা দিয়েছে। ও এখান থেকে এনআরএস যাচ্ছে, এখান থেকে দিল্লি যাবে, তার গাড়ি ভাড়া পর্যন্ত হয়েছে 2,300 টাকা করে দিয়েছে। তো বন্ধুরা, নিবেদিতার বঞ্জি আরও কি বললো, যে নিবেদিতার যখন অসুস্থ ছিল, দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, তখন নাকি টাকা দিয়েছে, কাকে 12,000 টাকা দিয়েছে, প্রমাণ দেখিয়ে প্রমাণ দেখাচ্ছে, এগুলো কিছুই না। যদি নিবেদিতা, যদি প্রকৃত নিবেদিতাকে, যদি নিবেদিতার যে আত্মীয়রা রয়েছে তারা যদি নিবেদিতার প্রকৃত পাশে দাঁড়াতো কি না, তাহলে নিবেদিতা কিছু না কিছু বলে যেত। তাহলে সে শেষ লাইফে, জীবনের শেষ, মানে যে মৃত্যুর মানে সেকেন্ড গুনছে, সে কখনোই মিথ্যা কথা বলবে না। কারণ নিবেদিতা তো তার শ্বশুর বাড়ির কারণ আমি কিছু বলে যাইনি, তাহলে বাপের বাড়ির কেন লোকের নামে বলে গেল? আসলে তার বাবার বাড়ির যে লোকজন ছিল তারা আসলে ঠিক ছিল না, তাই সে সত্যিটা বলে দিয়ে গেছে। এপ্রিলের যখন ওরা সদ্য দিল্লি গেছে, হ্যাঁ দিল্লি গেছে, ওইখানে জাস্ট ধরা পড়েছে, ওর বুকে জল জমেছে, জল বার করছে, টিবি হয়েছে। তখন কিন্তু ডাক্তার বলেনি মরো মরো অবস্থা, মরে যাবে, ট্রিটমেন্ট করা যাবে বলা হয়েছে, তা সত্ত্বেও এই কথা বলেছে। এরপরে আমার মা কল করেছিল রাত্রে 2 ঘন্টা পরে, যে মাসি কেমন অবস্থা কিছু। তো ও রেগে এরকম আমার মাকে একটা গালি দিয়ে বলে যে গালাগালটা করেছে, তার কারণ হচ্ছে আমাদের পয়লা বৈশাখ, ওই সময় আমাদের পক্ষে হুট করে 20,000 টাকা দেওয়া সম্ভব না, হুট করে 20 চাইছে, আমার দিদা কতটা দেবে? তা উনি বলেছে যে আমার অতটা সামর্থ্য নেই, আমি এখন কম কম করে দেবো, কিন্তু না আমার 20ই লাগবে। এই জন্য আমার দিদাকে এরকম বলেছে, মাকে এরকম বলেছে, টাকা যে দেবে না তাকেও ভালো চোখে দেখবে না, সম্পর্ক রাখবে না। আরো কি বলছে, যে নিবেদিতাকে যখন দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, নিবেদিতার বুকে প্রথমে ধরা পড়লো যে বুকে জল জমেছে, তো তারপরে নাকি কী টাকা চেয়েছিল, সেই সময় আমাদের পয়লা বৈশাখ, সেই জন্য টাকা দেওয়া যাচ্ছিল না, সেটা বললো। কিন্তু আমার মনে হয়, বাকি বন্ধু তোমাদের কী কার কী মনে হয় সেটাও আমাকে জানিও। তো আমার মনে হয় যে যখন কোনো সন্তান অসুস্থ হয়, তখন বাবা মার কী বিজনেসে মানে পয়লা বৈশাখ আছে, কী অক্ষয় তৃতীয়া আছে, এগুলো কোনো মনে হয় ম্যাটার করে না। কারণ সন্তানই বাবা মার কাছে বড় হয়ে যায়। তাই যেখান থেকে হোক, 20,000 টাকা এমন কিছু ব্যাপার ছিল না। আমি জানি না যে আদৌ এটা সত্যি কি মিথ্যা, কিন্তু তবুও আমি বলছি, যদি ওর কথা, যদি মানে নিবেদিতার বঞ্জির কথা যদি সত্যি হয়ে থাকে, আমার মনে হয় 20,000 টাকা দেওয়া তো দূরের কথা, আমার মনে হয় সামনে যাওয়া দরকার ছিল, গিয়ে 20,000-এর জায়গায় যদি 50,000-ও খরচা হতো, খরচা করে দেওয়া উচিত ছিল। তোমরা কে কি বলতে চাও আমাকে কমেন্ট করে বলো। আমার 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 দোকানের কর্মচারীকে কল করে দাদিদের নামে আজে বাজে কিছু বলবো ভাই, মানুষের একটা কথা কি বলবো তোমারে, যে বেচারা বিছানায় শর্টপট করছে, এখন তার অবস্থা খারাপ, শুরু বাচ্চারা একটাও খবর নেয় না, আমি বুঝি না এরা মা নাকি বাপ, তো শালা জল্লাদ, মরবে তো পড়ে মরবেই, কোনো ব্যাপার নেই, কেউ বাঁচাবে না। শুরু বাচ্চাদের আমি কিছু বলি না, তাই মানে কি বলবো আর, দুঃখের কথা।
এখন আছে মরার সময় এসে এখনো কোনো খবর নেয় না মানুষের, এরকমই অবস্থা। দিদি তো একটা মানে কি যে বলতে ইচ্ছা করে কিছু বলার নেই আমার, আর মাথা যাচ্ছে খেসে এখন। তো বন্ধুরা, এই রেকর্ডিংটা শুনে তোমরা কি বুঝতে পারলে? এই রেকর্ডিংটা শুনে কি তোমরা কিছু বুঝতে পারলে যে এটাতে দেবাশিসের কিছু দোষ আছে? যথারীতি সে তো ভালো কথাই বলছে যে একটা মেয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তার বাবা বা খবর নেয় না। তাহলে কি সে কি ভুল কি বলেছে, এটা শুনিয়ে কি প্রমাণ করতে চাইছে? আসলে আমি যেই ভিডিও থেকে ক্লিপটা নিয়েছি তারও মাথা গেছে, আর যারা কথা বলছে তাদেরও মাথা গেছে। কারণ ওরা এটাই চায় যে চ্যানেলটা আমাদেরকে দিয়ে দিক, তাহলে চ্যানেলটা আমরা চালাবো, চালালে তাহলে ওই চ্যানেলের যে আর্নটা হবে সেটা আমরা পাবো। আসলে কি বলবো, লাগেনি। এই ধরুন 1.5 লাখ টাকা বলে যে আনলো, কালকে আনলো কিভাবে? অ্যাম্বুলেন্সে বেঁধে, আমার কাছে ছবি আছে, অ্যাম্বুলেন্সে একটা এসি অ্যাম্বুলেন্সে বেঁধে, তা এসিটা খুব চালাচ্ছে না, বলছে বড় করে ব্যবস্থা করতে। তা কাঁচের গাড়িতে যে এসি ওয়ালা আছে সেটা আনুক, আনলো না। ওর এত সাবস্ক্রাইবার আসবে বলে ও কালকে রাত 1:30 এখানে ঢুকলো, ও 1 ঘন্টা হয়ে চলে যেতে পারলো, গেল না। ও এই 9:30 সময় নিয়ে গেল, কেন এতক্ষণ রেখে দিল গরমের মধ্যে? বলছিল গন্ধ বেরিয়ে যাবে, এতটা কেন করছে? দেবাশিস বিশ্বাস। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যে নিবেদিতার বঞ্জির কথাগুলো শুনলে, ও কি বলছে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে, কাঁচের এসি গাড়িতে নিয়ে যাওয়া হয়নি, তাও এসি কম চালিয়েছে, বাকি বরফ খোঁজা হয়েছে, নিয়ে তো গেছে, সে তো বাইরেই তাকে ছেড়ে দেয়নি, সে তো শেষ তার যে মানে স্মৃতি, সেই স্মৃতিটাকে আগলে নিয়ে গেছে, সে যে তাকে নিয়ে বয়ে বেরিয়েছে, এত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, তারপরেও সে তাকে নিয়ে তার যে মানে মানে তার যে জায়গা আছে যেখানে বড় হয়েছে ছোটোর থেকে সেখানে তো নিয়ে গেছে। তো এইসব কথাগুলো কিছুই না। তো তো আসলে এদের উদ্দেশ্য কি জানো তো বন্ধুরা? এইসব কিছুই না, শুধুমাত্র ওদের উদ্দেশ্য যে দেবাশিসের চ্যানেলটা যেহেতু গ্রো করে গেছে, তো যেহেতু চ্যানেলে মানে প্রচুর ভিউজ আসছে, যেহেতু আর্নিং বেশি হচ্ছে, সেই জন্য ওরা চাইছে যে দেবাশিসের চ্যানেলটা শেষ হয়ে যাক। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা কোনোভাবেই চ্যানেলটা শেষ হতে দিও না। আর আমার মতো যারা যারা মানে আমার মতো যারা ভিডিও বানাও ইউটিউবে, তো তাদেরকেও বলছি তোমরাও এই নিবেদিতাকে নিয়ে ভিডিও বানাও, আর ভিডিওগুলো তাহলে সবার কাছে বেশি বেশি করে পৌঁছে যাবে, তাহলে নিবেদিতার চ্যানেলটাও বাঁচবে। আর নিবেদিতার যে স্মৃতি, সে যে কিছু কিছু স্মৃতি যেগুলো তার মানে যখন মানে একটা চ্যানেল বড় করতে গেলে তাকে একটু মানে এইটুকু থেকে তাকে বড় করতে হয়। তো যাই হোক, নিবেদিতা তো বেঁচে থাকতে থাকতে চ্যানেলটা বড় হয়নি, মারা যাওয়ার পরে বড় হয়েছে। তো যাই হোক, সেই স্মৃতিটা থাক, স্মৃতিটা থাকলে আমরাও কখনো কখনো দেখতে পারবো। চলো পরের ক্লিপটাও শুনে নাও তোমরা, তাহলে তোমরা আরও কিছু জানতে পারবে, আরও কিছু বুঝতে পারবে। এনভি ব্লকে তোমরা আর কোনো টাকা পয়সা পাঠাবা না, তোমরা কোনো সাহায্য করবে না, ওকে কোনো ফলো করবে না, তোমরা ওকে আনফলো করে দাও, পারলে রিপোর্ট করে দাও, একসাথে অনেকগুলো রিপোর্ট করলে ওর অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেত। আর চলুক, আমরা সেটা চাই না। আমরা কেন ওইটার চ্যানেলটা খুলে রাখবো? আমার বোন যখন নেই, তার নামে তো চ্যানেল খুলে রাখার কোনো প্রয়োজন হয় না। আমরা চাই ওটা যেন বন্ধ হয়ে যায়, আমাদের এটাই ইচ্ছা। তো বন্ধুরা, নিবেদিতার ভাই আরো একটা কথা কি বললো, তোমাদের সবাইকে বলছে যে তোমরা সবাই বেশি বেশি করে এনবি ব্লগ মানে নিবেদিতার চ্যানেলটা যেটা দেবাশিস চালাচ্ছে এখন, সেই চ্যানেলটাকে তোমরা বেশি বেশি করে রিপোর্ট করো, তাহলে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যারা নিবেদিতাকে ভালোবাসো তারা তোমাদেরকে একটাই কথা আমার বারবার করে বলার, যে তোমরা চ্যানেলটা দেখে রিপোর্ট মেরো না, চ্যানেলটা শেষ করো না। কারণ চ্যানেলটা যারা জানো না তারাও আমার চ্যানেলে মেনশন করা রয়েছে, তোমরা একবার যাও চ্যানেলটাতে, চ্যানেলটা গিয়ে ভিডিওগুলো দেখো। আগে নিবেদিতা যেইসব ভিডিও ছেড়েছিল, বাকি নিবেদিতা অসুস্থ থাকা অবস্থায় যেইসব ভিডিও ছেড়েছে, বাকি আরও যে নিবেদিতা মারা যাওয়ার পরে দেবাশিস নিজের মতোভাবে নিজের চ্যানেলটাকে চালাচ্ছে, তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা কেউ ওদের কথা শুনে তোমরা চ্যানেলটাকে রিপোর্ট মেরে চ্যানেলটাকে শেষ করো না। কারণ যদি কেউ কিছু করে খেতে পারে তো করে খাক, সেটা সবার জন্যই ভালো। কারণ ইউটিউবটা সবার জন্য, গরিব বড়লোক সবার জন্য। তাই তোমাদেরকে আমি হাত জোর করে একটাই অনুরোধ করবো, তোমরা কেউ ওই চ্যানেলটাতে রিপোর্ট মেরো না। আর দেবাশিস ভাই, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো প্লিজ একটা কমেন্ট করো, তাহলে আমি খুশি হব। বাকি দেখো, আমার কাছে এইটুকুই বলার জন্যই আমি এসেছিলাম, কারণ আমি চাই না যে একটা মানে ভুল মানুষদের জন্য একটা মানুষ মানে একটা সঠিক যে মানুষ, যে মানে কি বলবো, যে প্রকৃত সত্যবাদী, তো তার উপর কোনো অ্যাটাক হোক, সেটা চাই না বলেই
আমি তোমাদের মানে ভিডিওটা বানিয়েছি, তো ভিডিওটায় কিছু ভুলটুল হলে আমাকে ক্ষমা করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই। আর নিবেদিতা লাস্ট লাইভে কি বলে গেছিলো, কে দোষী কে না দোষী, সেই লাইভটা তোমরা দেখলেই বুঝতে পারবে। সেটা এনবি ব্লকেও দেওয়া রয়েছে, আর এনবি ব্লক থেকে দেখলেও ঠিক আছে, আর যদি না হয় আমি কালকে ওই লাইভটাও দেবো, তো তোমরা দেখে নিও, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো চলো আজকের মতো টাটা।